হুজুর আপনি একটু দয়া করে যদি অন্যান্য প্রসঙ্গ আসবে আপনি একটু বোরকার ব্যাপারে যদি একটু স্পষ্ট করেন আমাদেরকে। আচ্ছা আমি এবার পর্দার প্রসঙ্গে চলে গেলাম। ইসলাম যে পর্দাকে বাধ্যতামূলক করেছে মহিলাদের জন্য, সবচেয়ে বড় ভুল আমি কবে থেকে পর্দা বাধ্যতামূলক করব আমি বলছি, সেটাই ব্যাখ্যা দিচ্ছি। সবচেয়ে বড় কথা, আমরা একটা ভুলের মধ্যে আছি। আমরা মনে করি ইসলাম শুধু মহিলাদেরকে পর্দা দিয়েছে, না, পর্দা মহিলার জন্য পুরুষের জন্য, তবে তা ভিন্ন ভিন্ন স্বরূপ। পুরুষকে আল্লাহ তাআলা পর্দা বলেছেন গদ্দুল বাসার, তার দৃষ্টিকে অবনমিত রাখতে হবে। আর মহিলার পর্দা হচ্ছে তার বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখবে। প্রশ্ন হলো কেন? আমি আগে বলেছি যে কোরআন হাদিসের প্রতিটি বিষয়কে আমরা যারা বিশ্বাসী আমরা বিনা বাক্যে মেনে নেই, সেখানে কোনো যৌক্তিকতা খোঁজার প্রয়োজন আমরা অনুভব করি না। দুই, পর্দার যে বিধান ইসলাম করেছে তা কেন? আমি আগেই বলেছি যে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য রয়েছে, বায়োলজিক্যাল পার্থক্য রয়েছে, ফিজিক্যাল পার্থক্য রয়েছে, সাইকোলজিক্যাল পার্থক্য আছে। নারীদের যে পর্দার বিধান ইসলাম করেছে তা কখন থেকে? বালেগা হওয়ার পর থেকে। আমরা জানি নারী ও পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এমন ভাবে যে নারী পুরুষের প্রত্যেকের বিপরীত লিঙ্গের প্রতি একটি টান বা আকর্ষণ থাকে। আর সেটা কি রকম? যখন কোন নারী বা পুরুষ টিন এজ পার হয়ে যায়, টিন এজ পার হয়ে যাওয়ার পর, এটা বিজ্ঞানসম্মত একটি কথা যে কোন পুরুষ যখন টিন এজ পার হওয়ার পর কোন মহিলাকে দেখবে আর তার যদি একেবারে বেভূষণ অবস্থায় দেখে, তো প্রথমেই তার মস্তিষ্কের যে গ্ল্যান্ড তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করে সেটা অ্যাক্টিভ হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই তার সেক্সুয়াল থটস বেড়ে যায় চোখে। এটা একটা ফিজিক্যাল পার্থক্য নারী এবং পুরুষের। পুরুষের চোখে সেক্সুয়াল থট বেড়ে যায় এবং তার মস্তিষ্কের গ্ল্যান্ড 100% অ্যাক্টিভ হয়ে যায়, রক্ত চলাচল বহুগুণ বেড়ে যায় এবং তখন রক্তের চাপটা পুরুষের নিচের দিকে থাকে। আর বিপরীত লিঙ্গ মহিলার প্রতি তার একটি অস্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে রেখেছেন। এখন এই যে অস্বাভাবিক আকর্ষণ বেড়ে যায় একজন পুরুষের মহিলার প্রতি, এই আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে তার দুটি অবস্থার একটি অবস্থা, সে যদি তার চাহিদা মিটাতে চায় মেয়েটিকে সুযোগ করে দিতে হবে, আর যদি মেয়েটি সুযোগ করে না দেয় তো তার দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। লন্ডনে এরকম ঘটনা ঘটেছে, গবেষকগণ দেখেছেন চরম যৌন উত্তেজনার শিকার এক ব্যক্তি তার যৌন ক্ষুধা মিটাতে পারে নাই, যে কারণে তার মস্তিষ্কের রক্ত শূন্য হয়ে অক্সিজেনের অভাবে সে লোকটি মারা গিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে এখন আমরা যদি বলি যে না, পুরুষকে বেঁচে থাকার জন্য ও তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কে মিটাবার জন্য মেয়েকে সুযোগ করে দিতে হবে, তো পৃথিবীর কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন নিরাপদ থাকবে না, সতীত্ব সম্ভ্রম নিয়ে বেঁচে থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? তার একমাত্র সমাধান হচ্ছে মেয়েটিকে আল্লাহর পক্ষ থেকে যে পর্দার বিধান করা হয়েছে তাকে মানতে হবে। এর মাধ্যমে যে পুরুষটির বা মেয়েটির যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তা অনিয়ন্ত্রিত হবে না, সীমা লঙ্ঘন করবে না, তখন নৈতিকতা ঠিক থাকবে, মেয়েটি তার চরিত্র সম্ভ্রম সম্মানকে ঠিক রাখতে পারবে, পুরুষটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, তার চরিত্রকেও ধরে রাখতে পারবে। মূলত পর্দাটা ইসলাম দিয়েছে সম্পূর্ণ মেয়েদের চরিত্র সম্ভ্রমকে রক্ষা করে উন্মুক্ত ভাবে সব জায়গায় যেন তারা চলাফেরা করতে পারে। ঘরের ভিতরে একটি মেয়ের, একটি নারীর পর্দার প্রয়োজন হয় না, যেখানে তার স্বামী, যেখানে তার, সেখানে ইচ্ছার পরিপন্থী কি হচ্ছে কিনা একটু ঘরের ভিতরে। কিন্তু ইসলাম মেয়েদেরকে অবাধ স্বাধীনতা দিয়েছে, একাই কি একজন মেয়ে শরী পর্দার মাধ্যমে 48 মাইল দূরত্বে সফর করতে পারে বা পারবে। এরপর এর দূরে যেতে হলে রক্ত সম্পর্কের একজন মহরামকে তার সঙ্গে রাখতে হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা মনে হয় না আমাদের জাফরুল্লাহ স্যার চাচির সাথে কথা বলতেছে। আচ্ছা সেটা যাই হোক, জি, তা আমি যেটা বলছি তার মানে খুব আনন্দই পাচ্ছে আপনার কথা শুনে। আমি শেষ করছি একটু শেষ করি না, স্যার তো চিকিৎসক মানুষ, বিজ্ঞান খুব ভালো বুঝেন, বেশি বুঝেন, বিশেষ করে বায়োলজি কেমিস্ট পড়ে শুনি তো ডাক্তার হয়েছেন, এগুলো উনি ভালো জানেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে পর্দা নারীর কল্যাণে, তার চরিত্র তার সম্ভ্রম রক্ষার জন্য, পুরুষ ও নারীর সুস্থতার জন্য এবং উন্নত চরিত্র ধরে রাখার জন্য, সামাজিক অবক্ষয় রোধে এবং
সমাজ রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র হওয়ার জন্য, একটি সুন্দর সমাজের জন্য, একটি ভালো সংসারের জন্য ইসলাম পর্দা দিয়েছে নারীকে। তবে পর্দাটা একমুখী নয়, এক পাক্ষিক নয়, শুধু মেয়ে করবে, পুরুষকে পর্দা করতে হবে। পুরুষের পর্দা হচ্ছে তার দৃষ্টি অবনমিত রাখা, আর মেয়ের পর্দা হচ্ছে তার বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখা। এখন একটি সায়েন্টিফিক ব্যাখ্যা আমি দিচ্ছি। বিজ্ঞান বলে প্রতিটি মহিলার প্রতি মাসে 12 থেকে 48 ঘন্টার একটি পিরিয়ড পার হয়, যেটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। সে সময়টিতে যে কোনো মহিলা যদি স্বামীর সংস্পর্শে আসে বা পুরুষের সংস্পর্শে আসে, তার প্রেগনেন্সির সম্ভাবনা 100%। ঠিক সে সময় মহিলাদের শরীর থেকে একটি স্মেল বের হয়, এটা একটি বৈজ্ঞানিক তথ্য। সেই স্মেল যদি কোনো পুরুষের নাকে যায়, তখন তার সেক্সুয়াল থট 100% স্তরে চলে যায়। তো যদি কোনো মহিলা শরীর সম্মত ভাবে পোশাক পরিধান করে, যেটাকে আমরা বোরখা বলি বা হেজাব বলি, বোরখাই সেলাই করে পড়তে হবে এমন কথা ইসলাম বলে নাই, চাদর হতে পারে, একটি বড় চাদরও শরীরটা ঢেকে নেওয়া যায়, সেটাও আছে, একেবারে বোরখাই হতে হবে এমন কথা না, সেটা যদি হয় তাহলে তার স্মেলটা কোনো পুরুষ পাবে না। তখন দেখা যাবে পুরুষটির মধ্যে অনিয়ন্ত্রিত কোনো উত্তেজনা সৃষ্টি হবে না, যা পুরুষের জন্য ভালো, মহিলার জন্য ভালো। এভাবে আল্লাহ তাআলা মূলত মহিলাদেরকে যে পর্দা দিয়েছেন, তা নৈতিকতার মানদণ্ডে, তা আযৌক্তিকতার মানদণ্ডে এবং তা বিজ্ঞানের মানদণ্ডে 100% উত্তীর্ণ একটি বিধান। এবার আসুন বাস্তবতায়। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের গণমাধ্যমও দেখতে পাচ্ছি, গণধর্ষণ একটি মহামারীতে রূপ নিয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন নিউজ মিডিয়া একটি প্রমাণ দিতে পারবে না যে বোরখা পরে এমন একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। কারা ধর্ষিতা হচ্ছে? যারা মোটেও পর্দা করে না, মোটেও হেজাব ব্যবহার করে না, তারাই পথে ঘাটে বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে। তাহলে বাস্তবিক প্রয়োগিক ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সামাজিক অবক্ষয় রোধে এবং মহিলাদের চরিত্র সম্ভ্রম রক্ষায়, মা বোনদের ইজ্জতকে সমুন্নত করার জন্যে ইসলাম যে পর্দার বিধান করেছে, সেটা আমাদের অনুসরণ করা উচিত।